এমনিতেই আইপিএল 2021-এ দারুণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। তার উপর আমির শাহী লেগের আগে আরও শক্তি বাড়ল তাদের। আইপিএলের দ্বিতীয়ার্ধে সিএসকে শিবিরে ফিরে আসছেন অজি স্পিড স্টার জশ হ্যাজেলউড। আইপিএল 2021-এর প্রথমার্ধে অস্ট্রেলিয়ান পেসারকে দলে পায়নি চেন্নাই। ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছিলেন হ্যাজেলউড। তার পরিবর্তে হিসেবে জেসন বেরেনড্রফকে দলে নেয় সিএসকে। তবে করোনার জন্য টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামা হয়নি বেরেনড্রফের। এবার 19 সেপ্টেম্বর থেকে স্থগিত হয়ে যাওয়া আইপিএল 2021 পুনরায় শুরু হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর তার আগে হ্যাজেলউডের দলে ফিরে আসার কথা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সিইও কাশী বিশ্বনাথন বিজ্ঞপ্তিতে হ্যাজেলউড প্রসঙ্গে বলেন, 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন হ্যাজেলউড। বিসিসিআই নিশ্চিত করেছে যে প্রথম পর্বে অনুপস্থিত থাকা কোনো ক্রিকেটার দ্বিতীয় পর্বে ফিট হলে এবং তাকে পাওয়া গেলে দলের সঙ্গে যোগ দিতে অসুবিধা নেই। হ্যাজেলউড যেরকম ফর্মে রয়েছেন তাতে ওর দলের সঙ্গে যোগ দেওয়া দারুণ বিষয়।